बॉंग बॉंग एंटरटेनमेंट एंड टू फुल्स प्रेजेंट्स स्टोरी कुटीर आज प्रेमेर मास जुलाई मासेर द्वितीय सप्ताह आज आमादेर प्रेमेर गल्प ओरिजिनल्से आमरा शोनाते चलेछि कौशिक चट्टोपाध्याय लेखा गल्प मेघ बृष्टि। शुरू होच्छे मेघ बृष्टि। हेलो बृष्टि। हेलो। হ্যাঁ বল, কি করছিস? কি আর করব, এই একটা পোর্ট্রেট আঁকবো ভাবছি, তাই সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি আর কি। তারপর বল, তুই কি করছিস? আরে বলিস না, নেক্সট প্রজেক্টে শর্ট ডিভিশনটা নিয়ে বসেছি। এদিকে এখনও জায়গাটাই ঠিক করে আসতে পারলাম না যেখানে শ্যুট করব। আর যে কতদিন বাড়িতে এভাবে বসে থাকতে হবে কে জানে। দূর, সত্যি তাই, আর ভালো লাগছে না রে। কবে আসবি রে তুই? ও মা, আমি যেন ইচ্ছে করে যাচ্ছি না দেখা করতে, আমার বুঝি ইচ্ছে করে না। আরে আমি সে কথা বলিনি রে, আসলে কবে যে আবার দুজনে দেখা করব সেটাই ভাবছি আর কি। তারপর বল, তুই বল। হ্যাঁ সেটাই, আমার আর বলার কি। মেঘ আর বৃষ্টি। মেঘ কলকাতায় আর বৃষ্টি মালদায়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং বিভাগের ছাত্র মেঘ, আর বৃষ্টি পড়ছে ফিল্ম স্টাডিজ নিয়ে মালদা কলেজে। ওদের দেখা হয় একটা সেমিনারের থ্রুতে, সেদিন থেকেই ওরা একসাথে। এক বছর বয়স ওদের সম্পর্কে, দুজন দুজনকে সামনে থেকে দেখেনি প্রায় ছ মাস। ভালোবাসা বোঝানোর মাধ্যম ওদের কাছে এখন শুধু ওদের ফোন। রোজ কি হচ্ছে, কি খাচ্ছে, কি করছে এসব। তবে সামনাসামনি আসার ইচ্ছা বেড়েই চলেছে, কিন্তু লকডাউন, মহামারী কোভিড এখন দেশময়, কি করে করবে ওরা দেখা। একদিন হঠাৎই নিউজ চ্যানেলে জানালো, আজকের বিশেষ বিশেষ খবর, প্রকোপ কমেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আর তাই নবান্ন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি জানালেন লকডাউন উঠছে আর চার দিন পর। হ্যাঁ, আর চার দিন পর থেকেই খুলে যাবে মেট্রো, বাস, ট্রেন, রেস্টুরেন্ট সব কিছু, আর তাই সেই সব দিনের মতোই আপনারা। হ্যালো, হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ খবরটা শুনেছিস? হ্যালো হ্যালো, হ্যাঁ আকাশবাবু বলতেছেন? আকাশবাবু ভাই, আমি বলতেছিলাম যে বৃষ্টিটা কবে হবে একটু বলতে পারেন? আমি খাবো কি বলেন দেখি। হ্যাঁ খাবো কি। আচ্ছা কি মুশকিল বলুন তো, কি বকছেন তখন ধরে, পটল, বৃষ্টি, কি সমস্ত বলছেন, আপনার দরকারটা কি বলুন তো। আরে আমি বলতেছি যে ইয়েটা বৃষ্টিটাই তো। হ্যাঁ আমি কি বলতে চাই মানে, বৃষ্টিটা দরকার, বৃষ্টি, বৃষ্টিটা না হলে তো আমার পটলের চাষ করতে পারবো না। পটলের চাষ করতে গেলে তো বৃষ্টিটা দরকার, না কি বলেন না। কি মুশকিল, বৃষ্টি কবে হবে সেটা আমি জানবো কি করে? না আকাশবাবু, আমি আমি বলতেছি কি, ওই দেখেন মহাজন, মহাজনের কাছে তো অনেক জেনা হয়ে গেছে, পটলটা না হলে কি করে আমি বিক্রি করবো, আমি গরিব মানুষ খেতে পাবো না, নাহলে মহাজন আমার একেবারে খেতে দেবে। কি ঝামেলায় পড়লাম রে বাবা। আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তিন চার দিনের মধ্যে বৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তিন চার দিনের মধ্যে হয়ে গেলে হয়ে যাবে, তাই তো? তিন চার দিনের মধ্যে হয়ে গেলে তো আর কিছু করে নেই। ঠিক আছে ঠিক আছে, বৃষ্টিটা হয়ে গেলেই আমি আমি চাষটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফোনটা কেটেই আবার বৃষ্টিকে ফোনটা করলো মেঘ। হ্যাঁ হ্যালো। হ্যালো, কি হলো, কোনো কথাই তো শুনতে পাচ্ছিলাম না। আমি হ্যালো হ্যালো বলেই যাচ্ছি। আরে একটা ক্রস কানেকশন হয়ে গেছিল,
কে একটা উটকো মতো লোক, কি সমস্ত পটল, বৃষ্টি, কি সমস্ত, যাক ছাড় বাদ দে। এই বৃষ্টি, খবরটা শুনেছিস? হ্যাঁ শুনেছি, আর কি কি ড্রেস নিয়ে যাব সেটাও ভাবতে শুরু করে দিয়েছি। ওফ, আমি তো আর জাস্ট নিজেকে আটকে রাখতে পারছি না, যা আনন্দ হচ্ছে না আমার। ও, এত ইচ্ছে করে আমায় দেখতে? খুব 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 দেখতে ইচ্ছে করছে তোকে, খুব। সব কথা কি আর মুখে বলা যায় রে? আর দেখা করে তুই আমায় কি দিবি? সেটা না হয় সারপ্রাইজই থাক। হ্যাঁ, আনন্দটা এখানে একটু অন্যরকম। বহুদিন ধরে না দেখা ভালোবাসা বুঝি এবার একে অপরের চোখের সামনে এসে হাতে হাত রেখে সন্ধি করবে। কিন্তু ঠিক তার তিন দিন পরে আবার খবর হল। রাজ্যে দিন বদল, লকডাউন উঠবে না এত তাড়াতাড়ি, আরো 7 দিন অবজারভেশনে রাখতে চায় রাজ্য, আর তার সাথেই বন্ধ থাকবে বাস, ট্রেন এবং বাকি যানবাহন। ফলত বাইরে বেরোনো যাবে না নির্দিষ্ট কারণ ছাড়া। এবং এছাড়াও জানা যায়। হ্যাঁ বল। হ্যালো, আমি তো আপনারে আপনারে একবার ফোনটা করেছিলাম না? উফ, আবার? আমি বললেন যে বৃষ্টি হবে, তখন দেখলাম যে মেঘটা একদম ভর্তি হয়ে গেছে আকাশে। তখন বললেন বৃষ্টি হবে, বৃষ্টিটা হলো নি, এখন তো আকাশ ঝকঝক হয়ে গেছে। হ্যাঁ, কবে বৃষ্টি হবে? 3-4 দিন বললেন, 3-4 দিন না, এখনো বৃষ্টি হচ্ছে। আচ্ছা বৃষ্টি কবে হবে সেটা আমি কি করে জানবো? আকাশ বাবু, বৃষ্টি না হলে তো আমি মরে যাবো। আকাশ বাবু, আমি তো বললেন যে 3-4 দিন পরে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই বুঝেছি, ঠিক আছে, 5-6 দিনের মধ্যে বৃষ্টি হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর 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 বলবো নি, 5-6 দিনে হয়ে গেলে হয়ে যাবে তো, 5-6 দিন হয়ে গেলেই আমার শান্তি বাবা। ও, সবে মাত্র কি জ্বালায় পড়লাম মাইরি। ফোনটা রেখে দেয় মেঘ, আবার বিজে ওঠে ফোন। এবার আর রাগ সামলাতে পারলো না ও, ফোনটা তুলেই, আচ্ছা আপনাকে তো বললাম তো যে 5-6 দিনের মধ্যে বৃষ্টি হবে, তাও? ওরে বাবারে, তুই আবার আকাশের খবর রাখতে শুরু করলি কবে থেকে? ও তুই, হ্যাঁ বল। ও মা, কেন? অন্য মেয়ের কল করার কথা ছিল বুঝি? তোর ছাড় তো, আমার এখন একদম ইয়ার কি করার মুড নেই। আরে বাবা মন খারাপ করিস না, 7 দিন পরে তো আসবোই রে বাবা। দিন তো ক্রমশ বেড়েই চলেছে, লকডাউন যে কবে কাটবে কিছুই বুঝতে পারছি না, কবে যে তোকে দেখবো আবার, আর ভালো লাগে? আসবো তো, আর তারপর দেখা করি। অবশেষে 7 দিন পর লকডাউন উঠল, শুরু হলো ট্রেন। সকালের ফার্স্ট ট্রেনে কলকাতা আসছে বৃষ্টি, সব কিছু প্ল্যান্ড। স্টেশনে নেমে বাস ধরলো বৃষ্টি, বাস এসে থামলো মেঘের পাড়ার গলির সামনে। বাস থেকে নেমেই মেঘকে কল করলো বৃষ্টি। হ্যালো। হ্যালো, হ্যাঁ মেঘ আছে? না আমি রোদ্দুর। ও, একটু মেঘকে ডেকে দিন না। এই দেখুন, রোদ্দুর এসে গেছে তো, তাহলে মেঘ আসে কি করে বলুন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পরে ফোন করো। আরে দাঁড়ান দাঁড়ান, আমি মজা করছিলাম, ও একটু ওয়াশরুমে গিয়েছিল, এসে গেছে, এই নিন ধরুন। হ্যাঁ বৃষ্টি, তুই এসেছিস? হ্যালো, হ্যাঁ, এই আমি কিছু শুনতে পাচ্ছি না রে। হ্যাঁ কোথায় আছিস? এই আমি মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো বাবা। ও হ্যালো, হ্যাঁ আকাশ বাবু, আপনি কোথেকে এলেন? ও আকাশ বাবু, শুনুন না শুনুন না, এই আমার খুব আনন্দ হচ্ছে, আপনি বলেছিলেন না 5-7 দিনের মধ্যে বৃষ্টি তো নামবে, একেবারে আকাশ একেবারে মেঘে সেই গেছে, অন্ধকার করিয়েছে মেঘ একেবারে। আচ্ছা ঠিক ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবই বুঝতে পেরেছি, ঠিক আছে। বৃষ্টিটা নাম, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ খুব ভালো কথা, খুব ভালো কথা। হ্যালো হ্যালো মেঘ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস তুই? হ্যালো বৃষ্টি শোন, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। হ্যাঁ আমি এই মাত্র জাস্ট রাস্তায় বেরিয়েছি, আমি আসছি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ আপনি ঠিক আছে, আপনি রাখুন, হ্যাঁ আমি সমস্ত ঠিক আছে, বৃষ্টি হবে, এরপরে বৃষ্টি হবে, ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, ফোনটা রাখুন। হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি কোথায় তুই? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই দেখ সোজা তাকা,
হ্যাঁ হ্যাঁ আমি হাত তুলেছি, দেখ দেখতে পাচ্ছিস? আচ্ছা ওখানেই তারা, আমি আসছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। বৃষ্টি শুরু হয়েছে, ওরা একে অপরকে আবার কাছে পেয়েছে। বৃষ্টি আর মেঘ আবার নতুন করে সন্ধি করেছে, প্রেমের নতুন অধ্যায় শুরু হয়েছে। চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, ওই বলাকার পথ খালি নিতে চিনে কিছু প্রেম দূরত্ব মানে না, আবার কিছু প্রেম বাধা হয়ে থাকে অদ্ভুত কিছু কারণে অনেক আগে থেকে। এই প্রেমটাও যেন সেভাবেই আমাদের মনে প্রেমময়া থাকে বারবার ছুটে যায়। বাজে ঝরনা রোগা মেঘ মল্লারে সারাদিন মন, বাজে ঝরনা রোগা বাজে ঝরনা রোগা মনোহর। শুনছিলেন কৌশিক চ্যাটার্জির লেখা মেঘবৃষ্টি। বৃষ্টির চরিত্রে দেবলীকা মণ্ডল, মেঘের চরিত্রে তথাগত দাস, অদ্ভুত লোকের চরিত্রে নাট্যকার মৃণাল দাস, রোদ্দুর রিপোর্টার এবং কথক ঋতম ব্যানার্জি, সূত্রধর আমি পৌলমি, পরিচালনা তথাগত এবং কৌশিক, স্ক্রিপ্ট ঋতম ব্যানার্জি, গানে কিষাণ ভট্টাচার্য, অডিও এডিটিং এবং পোস্টার ডিজাইন তথাগত দাস, প্রযোজনায় অনিমেষ ব্যানার্জি। পরের সপ্তাহে আমরা আবার নিয়ে আসব আরও একটি প্রেমের গল্প শুধুমাত্র আপনাদের জন্য, তাই শুনতে থাকুন টু ফুলস এবং বংবং এন্টারটেনমেন্ট প্রেজেন্টস স্টোরি কুটির। ধন্যবাদ। আজি ঝর ঝর মুখর বাদল দিনে।